السلام عليكم প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে 17/1/2024 আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাড়ির যে কবুতর আছে সেই কবুতরগুলোকে আমার বাবা ধান খাওয়ানোর চেষ্টা করতেছে ধান দিচ্ছে খাওয়া হিসাবে তো আমরা মূলত এই সময়টাতে ধানে দেই আর সরষে সময় সরষা দেই গম দেই এই সব খাওয়ার মূলত দেই এটা আপনারা আরো অনেক ভিডিওতে আমার আমি বলেছি যে এটা আমার আব্বা আসলে অনেক ছোটবেলা থেকে এই কবুতরগুলো পোষে তো এখন প্রশ্ন জাগতে পারে যে এই কবুতরগুলো আপনার বাবা ছোট অনেক ছোট থেকে পোষে তো এখনো বেঁচে আছে আসলে জি না যখন পুষ্ট ওইটার বাচ্চা তার বাচ্চা তার বাচ্চা এইভাবে করে করে কিন্তু এখন পর্যন্ত আমাদের এই কবুতরগুলো এখনো আমাদের বাসায় আছে তো যেহেতু ছোটবেলা থেকে আমি কবুতরগুলো দেখেছি তো এখনো কিন্তু কবুতরগুলো আমাকে খুবই ভালো লাগে এবং আমিও এই কবুতরগুলোকে খাওয়াতে খুব ভালোবাসি তো এই কবুতর আমরা মাঝে মধ্যেই বিক্রি করি খুব কম পরিমাণে বিক্রি করি না বললেই চলে যখন খুব ঠেকা সেই সময় আমার বাবা হয়তো কোনো কিছু লাগলে বিক্রি করে আর আমরা অনেক সময় বাড়িতে গিয়ে খাই এই কবুতর যেমন এবার আসছি এবার আসে কিন্তু প্রথম দিন পাইছি আমি প্রথম দুই দিন কবুতরের মাংস খাইছি আর পরে আবার চারটা বাচ্চা এই ঠান্ডায় তো আসলে এই বাচ্চাগুলো বাঁচবে না যার কারণে কিন্তু এই কবুতরগুলোকে আমি রান্না করছিলাম বাচ্চাগুলোকে এইগুলো খাওয়া হয়েছে আমার আর যেহেতু খাওয়ার অধিকার আমারও আছে যেহেতু আমাদের খরচা থেকেও এই কবুতরগুলো কিন্তু খায় আমরা যে টাকা পয়সা দেই ভাইগুলা আমার বাবা তো বটেই আমার বাবা তো খাওয়াই তারপরে আমরাও কিন্তু এখানে ওই খাওয়ার কিনে দেই কবুতরের যাই হোক এই কবুতরগুলা আমরা এই বাড়িতে যখন চলে আসি 2012 সালে পুরাতন বাড়ি থেকে শুধু কবুতরের ওই বাক্স দেখছেন আপনারা এই বাক্সটা যখন আমরা নিয়ে আসি এখানে তার বাসাটা তারপরেই কিন্তু ওরা একবারে সব ঝাঁক বেঁধে চলে আসছে দল বেঁধে এখন এখন পর্যন্ত আমাদের এখানে আছে তো এর আগে বাড়িতে প্রাচীর ছিল না যার কারণে অনেক সময় মেসোবাগ যেটা সেটা সে আক্রমণ করত বিড়াল আক্রমণ করত যার কারণে অনেক কবুতর কমে গেছে আর কিছু কবুতর উড়ে চলে গেছিল এখন কিন্তু আবার এই কবুতরগুলা কবুতরের সংখ্যা আমার আব্বা বাড়াচ্ছে তো কবুতরের আপনারা জানেন যে গরমের সময় কবুতরের স্টক রোগ হয় মানুষের যেমন স্টক হয় কবুতরেরও কিন্তু হিট স্টক হয় হিট স্টকের কারণে অনেক কবুতর মারা যায় বসন্ত হয় কবুতরের তারপরে এই ঠান্ডায় ঠান্ডাজনিত কারণেও কিন্তু কবুতরের মৃত্যু হয় এটা হয়তো যাদের একটা দুইটা পাঁচটা কবুতর আছে তারা হয়তো জানেন না তা আমরা এগুলো করে করে অভ্যস্ত এখনও আমাদের বাড়িতে প্রায় 40 জোড়া কবুতর তো হবেই তো দেখি এটা পরবর্তীতে আমরা চেষ্টা করব এই কবুতরগুলো বাড়ানোর আরও কতদূর বাড়ানো যায় যেহেতু দেশি কবুতর এর মাঝে 4-5টা বিদেশি কবুতর আছে এগুলোই এখন ক্রস ব্রিডিং হচ্ছে দেশি এবং বিদেশি সংমিশ্রণে যে যারটা হচ্ছে ক্রস ক্রস হচ্ছে যাই হোক কবুতর তো আসলে আপনারা জানেন যে শান্তির প্রতীক কবুতরকে বলা হয় তো এইটা আমি আসলে বাড়িতে রেখেই শান্তি অনুভূতি পাই শান্তির অনুভূত হয় আমার মনে তো আপনারাও মোটামুটি ইয়ে করবেন এটা হলো কমলা গাছটা আপনাদের যে দেখাইছিলাম কমলা ভর্তি ছিল সেটি কমলা আমি খেয়ে ফেলেছি আমরা সবাই মিলে খেয়েছি বাড়ির সকলে আর এটাই আমার বাড়ি গ্রামের বাড়ি দেখতে পাচ্ছেন তো এটা আমার একার বাড়ি না মূলত এখানে আমার তিন ভাই আমার বাবা সবাই মিলে আর ওইদিকে দেখতেছেন কুয়াশা কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা আর ওই পাশে দেখতে পেলেন যে আমার ছোট ভাইটা এসেছে
অফিস থেকে। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকে।